এরপরে আহমদ বিন নূর প্রশ্ন করেছেন দয়া করে দিনদার পাত্রী নির্বাচনের পদ্ধতি জানাবেন দেখুন এটার জন্য তো বিশেষ কোনো ফিল্টারিং সিস্টেম নেই আমি আপনাকে বলবো সেটা তবে এটুকু বলবো যে যে পাত্রী করোনা মুখ সুনার জ্ঞান অর্জন করেছে যিনি পর্দা পশি মেনটেন করেন ইসলামের প্রতিটা বিষয়কে ফলো করেন এবং কোরআন সুনার জ্ঞান অর্জনের পাশাপাশি আমল করার চেষ্টা করেন সলাহাতের গুরুত্ব বোঝেন এ তাকে আপনি দিনদার হিসাবে ধরে রাখতে পারেন সলাতে যার মনোযোগিতা যত বেশি মেয়ের মধ্যে মেয়েদের মধ্যে পর্দা যার ভেতরে যত গুরুত্বের সাথে রয়েছে এবং যিনি সম্পর্কে যত বেশি জেনেছেন এবং জানানো যায় যত বেশি আমল করেছেন তিনি তত বেশি দিনদার হিসাবে বিবেচিত হবেনি শাহ আল্লাহবদিন রাজিয়া সুলতানা